ভিডিও শুরুতেই বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নোটিফিকেশন। বিধানসভা ভোটের আগে শাসক দলের অনেক নেতা মন্ত্রী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন প্রাক্তন বনমন্ত্রী তথা ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব ব্যানার্জি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে তিনি গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন। এবারের নির্বাচনে ডোমজুড় কেন্দ্রে বিজেপির টিকিটে লড়াই করে তিনি বড় ব্যবধানে পরাজিত হন। তারপর থেকে কোনো রকম দলীয় কর্মসূচিতে দেখা যায় না রাজীব ব্যানার্জিকে। ভোটের ফলাফলের পর থেকে বহু দল বদলকারী নেতারা তৃণমূলে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন এবং রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়েও জোর জল্পনা বেড়ে চলেছে রাজ্য রাজনীতিতে। আর এবার তার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তার শাসক দলে ফিরে যাওয়ার জল্পনা আরও অতিরিক্ত মাত্রায় বেড়ে গেল। তিনি লিখেছেন, সমালোচনা তো অনেক হলো, মানুষের বিপুল জনসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি আর 356 ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবে না। আমাদের সকলের উচিত রাজনীতির ঊর্ধ্বে উঠে কোভিড ও ইয়াস এই দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা। রাজীব ব্যানার্জির এই ফেসবুক পোস্টে যদিও বিভিন্ন রকমের মতামত দিয়েছেন সাধারণ মানুষ, এখন দেখার বিষয় শেষমেশ জল কোন দিকে গড়ায়।